মিসো স্যুপ আমি বাড়িতে কিভাবে বানাই সিউইড দিয়ে এই ভিডিওতে দেখাবো। দোকানে এরকম অনেক ফ্লেভারের মিসো স্যুপের পাউডার পাওয়া যায়। এই প্যাকেটগুলোর ভেতরে 2 থেকে 3টে ছোট ছোট মিসো স্যুপের পাউডারের প্যাকেট থাকে। এই রকম সিউইডের প্যাকেটও পাওয়া যায় যেখানে সিউইড শীটস হিসেবে থাকে। একটা শীট থেকে এইভাবে অল্প একটু টুকরো ছিঁড়ে নেওয়া যায়। মিসো স্যুপ পাউডার একটা বাটিতে ঢেলে দিতে হবে। আমি টোফু ফ্লেভার ব্যবহার করছি। ইনগ্রিডিয়েন্টসগুলো এইরকম ডিহাইড্রেট ফর্মে থাকে। ওতে অল্প সিউইডের টুকরো আর জল 1 কাপ মিশিয়ে নাড়িয়ে দিতে হবে। তারপর মাইক্রোওয়েভে 3 মিনিটে কুক করতে হবে। 3 মিনিট পর এমন থিক হয়ে যায়। গার্নিশিং এর জন্য একটু সিউইড ছিঁড়ে দিই। আমার টেস্টি মিসো স্যুপ রেডি। মাইক্রোওয়েভে না করে শুধু গরম জল ঢেলে 5 থেকে 7 মিনিট পর খেলেও হয়।